আবার বাবা বাবা ও বাড়িতে কিছু একটা হয়েছে কি বলতিছিস তুই হ্যাঁ বাবা কুলে যাওয়ার সময় মাধব কাকা কি বলতিছিল কি ডাক্তার ডাকতে যাচ্ছি বাড়িতে মস্ত বিপদ সর্বনাশ কি বলতিছিস তুই কি বলতিছিস ডাক্তার ডাকতে হচ্ছে কাকা কার আবার কি হলো সে তো জানি না বাবা বাবা একবার ও বাড়িতে যাও তো দরকার রে মা যাও তো দরকার কিন্তু আমাদের যে ও বাড়িতে যাওয়া মানা কত মা বারণ করেছে যে নকুল আরে একটা কথাও শুনতে চাই না আমি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও মনে রেখো আর কোনোদিন তোমার মেয়ের এখানে আসার দরকার নেই খুব চিন্তা হচ্ছে গো ওর আমার কিছু হয়নি তো এগুলো নাও নিয়ে বাড়ি যাও ধরো কিছু চিন্তা করিস কিছু হবে না কিছু হবে দুগ্ধ দুধি দুধপা ঘাস সব আনা হয়েছে তো হ্যাঁ গুরুদেব সব আনা হয়েছে আর কিন্তু কাল বিলম্ব করা যাবে না পূজা প্রক্রিয়া এখনই শুরু করতে হবে গুরুদেব আর মিনিট দুই তিনেকের মধ্যে পূজা আরম্ভ না করলে বিপদ থেকে রক্ষা পাওয়া গোপকৃত আনা হয়েছে গুরুদেব মাধবদা এক্ষুনি আনছে মা মা গো রক্ষা করো মা এই বিপদ থেকে রক্ষা করো প্লিজ রাজু মা ওঠো তোমরা তো এই বাড়ির সব সুপুত্র আরে মারে সে সময় দাঁড়িয়ে কিচ্ছু করলে না হাত পা গুটিয়ে বসে থাকলে সারা জীবন মাতৃভক্তি দেখালে আর আজকে গুরুদেবের কথা প্রত্যেকে বোঝার চেষ্টা কর গুরুদেবের কথা না শুন আমাদের কোনো উপায় ছিল না হ্যাঁ গুরুদেব এখনো গুরুদেব 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 কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না দেখছো তো মানুষটার অবস্থা প্রায় মরতে বসেছে না না এটা হতে পারে না আমার রাজিমা আমায় কোনোদিন ছেড়ে যেতে পারে না কোনোদিনও না সূর্য 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 দাঁড়া সূর্য আচ্ছা শোনো না আমি আমি ওদিকটা গিয়ে দেখছি বড় ভাই আমি দেখতে হ্যাঁ তুই সূর্য বাবা সূর্য বাবা ওখান থেকে উঠে এসো বাবা গুরুদেবকে পুজো করতে দাও বাবা উঠে এসো গৌরব ঠাকুর শিশু মন পবিত্র এবং নিষ্পাপ ওদের প্রার্থনার জোর যে বহুগুণ বেশি ওকে বাধা দেবেন না রাজিমাকে ঠিক করে তোল ঠাকুর সূর্য সূর্য
ওকে মায়ের কাছে থাকতে দিন, তাতেই মঙ্গল হবে। রাজিমাকে সুস্থ করে দাও। দাদা, শুনেছ কি ও বাড়িতে কি ঘটেছে শুনেছ? হ্যাঁ শুনেছি, ওই মা তো বলেছে লগ্নারে ডাক্তার ডাকতে গেছে। কত মানে কেউ নাকি বিষ দিয়েছে? কি বলতিছিস তুই? হ্যাঁ দাদা, আমি ওই জল আনতে গিয়ে শুনলু কর্তা মা চায়ের কাপে কে নাকি বিষ মিশিয়ে কর্তা মানে মারার চেষ্টা করেছে, আর সেখান থেকেই তো কর্তা মা সেদিন তোরে আর তোর বাবারে এত অপমান করলো, তারপরেও তুই ওনার জন্য চোখের জল ফেলতেছিস? এসব তুমি কি বলছো পিসি? রাজিমার রাজিমার কিছু হলে আমি যে ও বাবা বাবা, রাজিমার কিছু হবে না তো? বলো না কেন রাজিমার কিছু কি হবে না? দেখিনিস তবে কি জানিস মা, মানুষের কপালে কখন যে কি নেকা থাকে, আমরা কিছুটি ঠাউর করতে পারি না রে মা, কিছু পারি না কিছু। না গো দাদা, এসব কপাল টপাল কিচ্ছু নয়, আসলে হচ্ছে এগুলো বড়লোক বাড়ির কেচ্ছা। দেখো ওই বাড়িতেই হয়তো খুনে বসে আছে, তাহলে কর্তা মার চায়ে কি বিষ মিশাবে বলতো? তবে হ্যাঁ, কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। সেদিন তোমারে আর লগ্নারে খুব কাঁদিয়েছিল না, আজ দেখো। লগ্না কোথায় যেতেছিস মা? কোথায়? লগ্না লগ্না মা, ও মা লগ্না মা, তুমি সব আবার ঠিক করে দাও না মা। মা তুমি ভগবানকে মাত্র একবার বলো না গো, রাজিবাকে ঠিক করে দিতে। ও মা সব আবার আগের মতো করে দাও না মা, প্লিজ মা সব আবার আগের মতো করে দাও। না না না, তোমাদের বাড়ির কারো ভুলে গুরুদেব এখনো বেঁচে আছেন, ভুলে যাও না। ওই গুরুদেবই হলো পথের কাঁটা, ওনাকে সরাতে হলে ওনার ব্যবহার্য যে কোনো একটা জিনিস আমার হাতে চাই, পারবে এনে দিতে? বেশ, যত তাড়াতাড়ি সম্ভব এনে দিও। আর হ্যাঁ, ওই মহিলার কি হলো আমাকে সময় মতো জানিও। এখন যাও। এইবার এইবার কি করতে হবে আমাকে? কি করতে হবে বুঝতে পারছো না? সবকিছু আমাকে বলে দিতে হবে। এক্ষুনি ওই বাড়িতে যাও, গোটা রায় চৌধুরী পরিবার এখন ওই মহিলাকে নিয়ে ব্যস্ত, গুরুদেব নিজেও এখন ওনার সুস্থতার জন্য সব দিক ভুলেছেন, সবার নজর ওই চন্দ্রকলা দেবীর উপর। সূর্যদেবকে শেষ করে দেবার এর থেকে সহজ পথ তুমি আর পাবে না, এই মোক্ষম সুযোগটাকে তুমি কাজে লাগাও।
চুপ কর মা, চুপ কর, চুপ কর, কিছু হবে না, কিছু হবে না, দেখিস কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। হ্যালো নকুল কাকা, নকুল কাকা তুমি শুনেছো রাজিমার কি হয়েছে? হ্যাঁ শুনেছি, শুনেছি বাবা। শোনো, কিছুটি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। মাথার উপরে ভগবান আছেন, হ্যাঁ ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে, কিছুটি চিন্তা করো না। আমি বলতেছি কর্তামা ঠিক ভালো হয়ে যাবেন, হ্যাঁ কিছুটি চিন্তা করো না, কিছুটি না। নকুল কাকা, আমি তো এতক্ষণ ঠাকুরের কাছেই প্রার্থনা করছিলাম গো, রাজিমা রাজিমা যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা নকুল কাকা, ঠাকুর আমার কথা শুনবে তো? নিশ্চয়ই শুনবে বাবা, নিশ্চয়ই শুনবে। হ্যাঁ আমি শুনেছি যে ডাক্তারবাবু এসেছেন, আর খানিকক্ষণ অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কর্তামা একদম সুস্থ হয়ে যাবেন বাবা, আমি বলতেছি, দেখে নিও, দেখে নিও। নকুল কাকা আমার মন বলছে, মন বলছে লগ্ন এখানে এলে রাজিমা, রাজিমা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। নকুল কাকা প্লিজ, প্লিজ নকুল কাকা, তুমি তুমি লগ্নকে একবার এখানে পাঠাও, প্লিজ একবার, একবার জাস্ট লগ্নকে এখানে পাঠাও। আচ্ছা আমি আমি বলতেছি, বলতেছি, হ্যাঁ আমি বলতেছি, আচ্ছা রাখো রাখো। বাবা, মারে মা, ওই সূর্য বাবা ফোন করেছিল, খুব কাঁদছে না বাবা, খুব চিন্তা করছে, রাজমার তো খুব শরীর খারাপ, ও এখন কি করছে কে জানে। মারে সূর্য বাবা বলতেছিল কি তুই যদি একবার যেতিস, কিন্তু কিন্তু সে উপায় তো নেই বাবা। ইস, একবার যদি রাজিমাকে দেখতে পারতাম। ও বাবা, বাবা বলো না গো, রাজিমা ঠিক হয়ে যাবে না? বাবা রাজিমা ঠিক হয়ে যাবে তো, রাজিমা কিচ্ছু হবে না তো বাবা, বলো না। চিন্তা করিস না মা, কিচ্ছু চিন্তা করিস না, তোর রাজিমা কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। Really unbelievable. Just unbelievable. একটা লোক চোখের সামনে বিষ খেয়ে মরতে বসেছে, তোমরা এখনো গুরুদেবের কথায় নাচছো, নাচো নাচো। রাজিমা, 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 রাজিমা তুমি ওঠো, রাজিমা ওঠো, রাজিমা। আচ্ছা মা, আমি তো ঠাকুরের কাছে কত করে বললাম যে রাজিমাকে ঠিক করে দিতে, রাজিমা এখনো ঠিক হলো না কেন? রাজিমা, রাজিমা প্লিজ ওঠো। ঠাকুরের কাছে প্রে করলে কি কেউ সুস্থ হয়ে ওঠে? তার জন্য ট্রিটমেন্ট করতে হয় না নবাব, ছোট নবাব, তার জন্য ট্রিটমেন্ট করতে হয়। আর এই বাড়ির গুড বয়রা কিছুতেই এই সহজ সত্যটাকে মেনে নিতে পারছে না, বুঝতেই চাইছে না। রায় চৌধুরী পরিবার এখন ওই মহিলাকে নিয়ে ব্যস্ত, গুরুদেব নিজেও এখন ওনার সুস্থতার জন্য সব দিক ভুলেছেন, সবার নজর ওই চন্দ্রকলা দেবীর উপর। সূর্যদেবকে শেষ করে দেবার এর থেকে সহজ পথ তুমি আর পাবে না, এই মোক্ষম সুযোগটাকে তুমি কাজে লাগাও। রায় চৌধুরী বাড়িতে মৃত্যুর লীলা আরম্ভ হয়ে গেছে, এই বর আসল আঘাত আজ এই বাড়িতে সূর্যাস্ত হবে, সূর্যদেবের প্রাণ প্রদীপজ নিভবে, আমার প্রতিশোধের মালা অস্তকে সরু, চরম আঘাত তাতেই রায় চৌধুরী পরিবারের বুকের পজুর সূর্যদেবের প্রাণ প্রদীপ নেমে যাবে।